নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। প্রার্থীদের মৃত্যুর কারণে স্থগিত থাকা দুটি কেন্দ্রে বিধানসভা নির্বাচন ও চারটি কেন্দ্রে উপনির্বাচন কবে হবে তার ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এই কেন্দ্রগুলির মধ্যে সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর, কারণ এই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চায় না কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এমনই সিদ্ধান্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছে। তবে এমন সিদ্ধান্ত হলে 2024 সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অন্য সমীকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক শিবির। কংগ্রেসের ভোটের ফলাফল ও তার পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়েই কংগ্রেসের অন্দরে উঠে এসেছে ভবানীপুরের প্রার্থী না দেওয়ার প্রসঙ্গ। এই ভাবনার বিষয়ে জানতে চাওয়া হলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলছেন, এখনও AICC আমাদের কাছে কোনো নির্দেশ দেয়নি। তবে আমার মতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার প্রয়োজন নেই। বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার সবে ক্ষমতায় এসেছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী বিধানসভায় প্রার্থী হচ্ছেন। এই অবস্থায় যতটুকুই ভোট পাই না কেন কংগ্রেসের প্রার্থী না দেওয়াই উচিত। AICC এখন যা মনোভাব, অধীরবাবুর এমন সিদ্ধান্তে তারা এক কথায় যে রাজি হবে কংগ্রেসের সূত্রে সেটাই ইঙ্গিত মিলেছে।